আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। কার সাহস? আমাকে যখন কেউ প্রশ্ন করে। আমার দেশের মারা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু মার্কেটিং এ যায়, আছে না? শিশু পার্কে একটু পার্কিং করে, আছে না? নাই শিশু পার্কে শিশু বাস যাবে, কিন্তু শিশু পার্কে শিশুর মা যায়, শিশুর কি মা যায়? এগুলো করা যাবে না। মেয়েদের জন্য সব আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন, পুরুষের চাইতে মেয়েরা জান্নাতে যাওয়ার এত চান্স। পুরুষের জবাবদিহিতা বেশি, মেয়েদের কোনো জবাবদিহিতা নাই, অনেক কিছুতেই নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে ঢুকবে পুরুষ জাত বেশি না মহিলা জাত বেশি? মহিলা। কেন? কেন? একটু বাড়িতে গিয়ে সবার মা বোন সবাইকে জানিয়ে দিবেন। এর মধ্যে আমি যেটা অন্যতম কারণ আমি আজকে লক্ষ্য করছি, সেটা হলো মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই। এই শীতের ভেতরেও, প্রচন্ড শীত, এরপরেও গায়ে কাপড় চোপড় থাকে কি যে সামরা আল্লাহ জানে। শীতের মধ্যে তো অন্তত ঠান্ডার মধ্য দিয়ে হলেও তো তোমার ঢাকা দরকার, তাও ঢাকে না। মাথা থেকে পা পর্যন্ত সব ডিসপ্লে। মার্কেটে যেতে এমন কোন জায়গা নাই সাজাবাদ থাকে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, কপালে টিপ, তারপরে কি ভ্রুতে কি ভ্রু প্ল্যাক কাজল লাগানো, তারপর আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। আচ্ছা, এদিকে লিপস্টিক, হাই হিল, এরপরে সাইড একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাস স্বামীকে ডাক দিয়ে বলছে লিটন, এমন ধমক মারছে, ধমক শুই না কয় আম্মা আসতেছি। মানে ডাকছে কে, মাও ডাকলে না, বউটা খেয়াল নেই। বলো কি, এই যে বাচ্চাটা কোলে নাও, দেড় বছর বয়স, বাচ্চা কি বাবার কোলে মানাবে না মায়ের কোলে মানাবে? বলে বাবাকে বলতেছে যে তুমি সন্তানটা কোলে নাও, আমার আসতে সন্ধ্যা হবে, নতুন শাড়ির কালেকশন এসেছে মার্কেটে, সিল্কের শাড়ি থাকবে না, হেরে যাবে, সব বিক্রি হয়ে যাবে, সামনে মার্কেট, সামনে ঈদের সময় আমাকে আজকে যেতেই হবে, এবং আমার ছাত্র জীবনের এক ক্লাসমেট বয়ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি, তুমি বাচ্চাটাকে কোলে নাও। এগুলোর বাস্তবতা আছে না নেই বলেন তো? আছে না নেই? কোলের মধ্যে দিয়ে বলতেছে এখন স্বামী কোলে, তাহলে দুধ খাওয়াবো কেমনে? কে, তুমি দুধ খাওয়াও। বোঝা গেল? ফিডার একখান হাতের মধ্যে ধরে দিয়া গোটা বডি সাজগোজ করে। উম্মতে মুহাম্মাদের পরিবার কিন্তু চিন্তা করে না, উম্মতে মুহাম্মাদের পরিবার হয়ে ঢং ঢং করে একা, কাউকে না নিয়া, বয়ফ্রেন্ড সাথে নিয়া চললো মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসলো, বসে দোকানদারকে লক্ষ্য করে বলছে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত, বোঝেন নাই, কোথাও কোনো ভুল নাই, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম নয়, দোকানদার শাড়ি একখান বের করে নিজের ঘায়ে সুন্দর করে লটকায় দিয়ে ডিসপ্লে করে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক লুচ্চা, ওটা আরেক বদমাইশ, ঠিক কিনা? তুমি কি ব্যবসা করো না দুষ্টামি করো? আছে না নাই? আছে। আবার ওই দোকানদারের পাশে যদি আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনতে যান, ওই সময়ে আপনাকে দোকানদার পাত্তা দেয় না, আছে না নাই? খুচরিটা নিলে নেন না হলে যান, মজা নাই, মজা নাই, কি নাই মজা নাই। চুলকায় যখন চুলকানি হলে দাউদ হলে চুলকায় না, মজা আছে না নাই? খুব মজা, মজা নিচ্ছ, মজা নিচ্ছ, যখন চুলকানি থামে তখন পানি লাগলে কি হয়, কি হয়? এটাই হবে। বাস
এই হচ্ছে মেয়েদের অবস্থা আজকের হাল হাকিকত। মাহফিলে মেয়েদের দোকান আসছে, অসম্ভব। এটা আগামীতে চলতে দিবেন না। আসতে কোন কেন জনগণ ঠিক কিনা? যে সরিষে যে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত কেন ঢুকবে? পর্দার ব্যাপারে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি ফাতিমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় থেকে ফাতিমার কণ্ঠের আওয়াজ শুনলেন, ভিতরে ঢুকে চোখ লাল হয়ে গেছে। রসুল বললেন, ফাতিমা কাব্বা আপনি রাগ করতেছেন কেন? তোমার কণ্ঠ আমি বাইরে থেকে কেন শুনি? তোমার আওয়াজ কেন আমার প্রয়োজনীয় আমার কানে আসে? এই আওয়াজটা যদি কোনো পরপুরুষের কানে যায়, মেয়েদের কথার উপর দা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। মেয়েরা তোমরা যখন কথা বলবে পরপুরুষের সঙ্গে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবে, কোনো নিক্কন সুর দিবা না, কোনো ঝংকার দিবা না, কোনো অলংকার দিবা না। কারণ যার অন্তরের রোগ আছে ও সিধ হয়ে পড়বে। ও কি হয়ে পড়বে? সিধ হয়ে পড়বে। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে, তুমি কেমন আছো মহিলা? ভালো। বোঝেন নাই? এমন ধমক দিয়ে বলবে যেন ওর সদ্য গোষ্ঠী টের পাইছে, এটা দারুণ জল্লাদ মার্কা মহিলা, ঠিক কিনা? রুক্ষ করে রসুল কথা বলতে বলেছেন পর পুরুষের সাথে। এমন কি রসুল বলেছেন, মেয়েরা যখন কথা বলবে সৌন্দর্যকে নষ্ট করার জন্য, মুখের মধ্যে নখ দিয়ে কথা বলবে যেন কথাগুলো অস্পষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। আর এখন মেয়েদের চাকরি হয় রিসেপশনে, কোথায়? অফিসের রিসেপশনে, কর্পোরেট বিল্ডিং এর একদম মূল ফটকে গেটে সুন্দরী মেয়েকে চুল ছেড়ে দিয়ে বসায় রাখে। ব্যবসা করো না এই দুষ্টমিগুলো করো, আছে না নাই? আছে না নাই? আছে। তোমার সকল ব্যবসা হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এই থামেন। এরপরে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্টরা আসে, এসে সামনের দিকে ঢুকতে নেয়, ঢোকা মাত্রই প্রথমে মেয়েটা আস্তে করে লিপস্টিক তো লাগায় রাখছে, যখন ঢোকে আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আমার মা আপনাকে এই এই ঝাড়ুদারের এই পিয়নের চাকরি করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠান নাই, আপনাকে আল্লাহ দিয়েছেন রাজ রানীর মর্যাদা, ঠিক কিনা? মেয়েরা চাকরানি না রাজরানী? মেয়েরা চাকরানি না রাজরানী? রাজরানী। মেয়েরা বসে বসে খাবে, আর পুরুষরা চাকর। পুরুষরা কি? পুরুষরা কি? চাকর, সারাদিন চাকর, চাকরগিরি করবে, আর মেয়েদেরকে বসায় বসায় খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। শেষ করে দেই, মেয়েদেরকে বহু কিছু কইলাম, মা মায়েরা তো মনে মনে ভাববে হুজুর জীবনে আর আপনি দাওয়াত পাবেন না, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। মেয়েদের জন্য জান্নাত সহজ না কঠিন? সহজ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? চারটা। ওই যে একজন কইলো যে আপনি কাশতেছেন, গালি দিচ্ছে মনে হয় কেউ নাকি? এটা কুফুরি কথা, এটা শিরকি কথা। এটা কি কথা বলেন? এই কথা বললে ইমান হুমকির সম্মুখীন হয়ে যায়। কথা কি বোঝা গেল? আপনি কাশি দিচ্ছেন, হাঁচি দিচ্ছেন, তখন আরেকজন কয় ভাই তোমার কে যেন স্মরণ করতেছে, এরকম আছে না নাই? এই সমস্ত কথাগুলো আমরা বিশ্বাস করি? হ্যাঁ, আস্তে করে বিশ্বাস করি না? শনিবারে মাস কাটা যাবে না, আছে নাকি? আছে নাকি? এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে? এগুলো বিশ্বাস করব না। সোমবারে মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আছে না নাই? আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, ও ফাঁকিবাজ, আছে না নাই বলেন তো? এগুলো ভিত্তিহীন কথা। যেটা যেটা বলবে সেটা বেশি করে করবেন, যেটা বলবে সেটা কি বেশি করে করবেন। শনিবারে মাস কাটা যাবে না, ওর সেদিন বেশি করে মাস কাটাবেন। কি কথা বোঝা গেল? সকালবেলা বাকি দেওয়া যাবে না, সকালবেলা বাকি দিয়ে শুরু করবেন, এটাই আন্দোলন। এটা কি আন্দোলন? মঙ্গলবারে কি করা যাবে না? বিয়া করা যাবে না। ট্রাকের, হ্যাঁ ট্রাকের পিছনে, ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলায় রাখছে। আমি ট্রাকের ড্রাইভারকে বললাম, এই সেনা জুতা কেন? নতুন জুতা লাগাতে পারো না, অন্যজন নিয়ে গেলে তার জুতা পড়বে, সেনা জুতা ঝুলা খুঁজুর বদনজর থেকে বাঁচার জন্যে। তাহলে বদনজর থেকে বাঁচার জন্যে ট্রাকের পিছনে কি জুতা? তা সেনা জুতা ঝুলায় রাখছে। এগুলো সম্পূর্ণ শিরকি কথা। এরপরে দেখেন না, কথা বলতে আল্লাহও লাগে, হিল্লাও লাগে, আস্তাগফিরুল্লাহ বলেন। এটা কি ইমানদারের কথা? আল্লাহও লাগে, আল্লাহ লাগলে কি আল্লাহ সাথে কিছু লাগে নাকি? আচ্ছা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আছে না নাই? ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী,
মুসলমান কেন বলবে এটা? হিন্দু ভাইরা বলবে সমস্যা, কষ্ট করলে কেষ্ট মেলে, আছে না নাই? এটা কি মুসলমানদের কথা হতে পারে? কেষ্ট হিন্দু দেবের নাম, আছে না নাই? আছে। এরপরে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? আচ্ছা মহাভারত কি আমাদের? হ্যাঁ আমাদের, তা আমরা এগুলো বলবো কেন? এগুলো বলার দরকার নাই। এরপরে লক্ষ্মী মেয়ে, সোনা, আছে না নাই? লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী, এরকম শব্দ, লক্ষ্মী ছেলে, এগুলো বলা ঠিক না। লক্ষ্মী হচ্ছে হিন্দু ভাইদের দেবতার নাম, আছে না, দেবীর নাম, এগুলো বলবো না। আচ্ছা এরপরে এরকম অনেক শিরকি কথা, নির্মল চরিত্র বোঝাতে গিয়ে বলে তুমি তো ধোয়া তুলসী পাতা হয়ে গেছো, আছে না নাকি? আছে না? আছে না? তুলসী পাতা দিয়ে পূজা করে খারা। আবার বলে ইয়া খাজা বাবা, আছে না নাকি? আছে না নাই বলেন? আছে না নাই? ইয়া খাজা না, ইয়া আল্লাহ বলেন? ইয়া খাজা বলবো না, ইয়া আল্লাহ বলবো? আরো জোরে কি বলবো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কোনো কাউকে ডাকবেন না, আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আচ্ছা এরপরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মৃত্যুর সঙ্গে কি পাঞ্জা লড়ছেন? ওরে বাবা, কত বড় বীর বাহাদুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, এটা কি ইমানদারের কথা নাকি? এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর একটা কথা বলে, হুজুর নামাজ না পড়ি, ইমান তো ঠিক আছে, কত বড় মুফতি দেখেন ফতুয়া দিল, নামাজ না পড়ি কিন্তু ইমান ঠিক আছে, অথচ জাহান্নামের এক নম্বর কারণ কি? কি না বড় বলেন? জি আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জি মায়েরা চারটা কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য, ঠিক আছে? ইদা সাল্লাত খামসাহা অসামাত শাহরাহা ওয়া তাআত বালাহা। এরপরে নাম্বার লাস্ট হচ্ছে, চার নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই চারটি কাজ যদি করে যে কোনো জান্নাতের দরজা তার জন্য ওপেন থাকবে। এক নাম্বার নাও, দুই নাম্বার নাও, আটটা জান্নাতের দরজা খোলা। কটা কাজ? আর পুরুষের জন্য কি শুধু চারটা? আরো কিছু আছে না নাই? বউকে পালাকি দেন, কিচ্ছু কয় না, মনে নফল। এই বউকে পালাকি কন, এই জোরে কন, বউ পালাকি। আর বউয়ের জন্য স্বামীকে পালাকি, দেখছো? ওয়াসিফ কোসে একজন, একজন ওয়াসিফ কোসে। ফতুও কি আমরা কম জানি নাকি? না, বউয়ের কোনো দায়িত্ব নাই। দেখেন আল্লাহ মেয়েদেরকে কত দাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, কত দাম, সম্পত্তিও পায় ডাবল ডাবল, বাপের কাছে, ছেলের কাছে, স্বামীর কাছে, সব জোড়াতালি দিলে দেখা যায় পুরুষের চেয়ে মেয়েরাই বেশি পাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরও মেয়েরা কয় কই স্বাধীনতা নাই, কি স্বাধীনতা, বুকের কাপড় থুব না? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বুকের কাপড় না থাকলে তোমার সিকিউরিটি থাকবে না মা, ঠিক কি না? তোমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকার অর্ডার দিয়েছেন কে? বড় বড় দামি ফলমূলগুলো সব পর্দাওয়ালা, আম, রাজশাহীর ন্যাংরাম, কি আম, যে নারীর পর্দা আছে তার সৌন্দর্য আমৃত্যু আছে, ঠিক কি না? মেয়েদের চামড়াগুলো সফট, পুরুষের চামড়াগুলো হার্ড, পুরুষরা বাইরে কাজ করবে আল্লাহ পাকের জন্য ডাবল, দুধ ঘন না পাতলা? মনে আছে দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কেউ তো আর শুনতে চান না, শুনতে চান? এই যে পয়েন্টে আসতেছি কেবল, আমার তো মাথা ঠিকই আছে কিন্তু আপনাদের ঘুম ধরছে, বলি আলহামদুলিল্লাহ। ঘন দুধ খায় ছেলে নামে, ঘন দুধ খায় ছেলে নামে, কেন খায়? চামড়াটা ছেলেদের সফট না হার্ড, নরম না গরম, নরম না শক্ত? ছেলে কোদাল মারবে, ছেলে কি মারবে? কোদাল মারবে, লাঙ্গল চাষ করবে, বাহিরে পরিশ্রম করবে, এই জন্য তার চামড়াকে শক্ত করার জন্য ঘন দুধ দিয়েছেন। আর মেয়েদেরকে আল্লাহ পাক পাতলা দুধ দিয়েছেন, তাদের চামড়াটা সফট থাকবে, সুন্দর থাকবে, সুন্দর হলদেটে কালার হবে, নরম নরম তার চামড়া হবে, সে শীতল পরিবেশে থাকবে, ঘরের মধ্যে থাকবে, অকর্ণা ফি বুয়ুতি খুন্না, ঘরের মধ্যে তারা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, রান্না বান্না করবে, বাহিরে কাজ করতে আসলেও সুন্দর করে পর্দার নিয়ম রক্ষা করে বাইরে কাজ করে আবার ভিতরে চলে যাবে, ঠিক কি না? এই জন্য ঘন দুধ আর কি পাতলা দুধ। এখন মেয়েরা পাতলা দুধ খায় কয় ঘন দুধের কাজ করব, কি কথা কি বুঝতেছেন?
কাজ করতে এসে পাস করে না ফেল মারে, ফেল পাস করে না ফেল মারে, ফেল ফেল মারে। আসেন দোয়া করি।